সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের আমার এমন একটি মরিচের ক্ষেত দেখাতে চাচ্ছি যেখানে আমার মন পড়ে থাকে, বারবার ছুটে যায়। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন, করে রাখুন। আপনাদের জীবন দশায় উপকারে আসবে, আসবেই ইনশাল্লাহ। যেহেতু আমি একজন বেকার তরুণ, বেকারত্বের অবহেলা থেকে বের হতে আমি এই কৃষিকাজ শুরু করেছি। তাই অবহেলার ব্যথা বোঝার চেষ্টা করতে আমি আপনাদের পাশে এসেছি, চাষাবাদ নিয়ে কথা বলছি এবং চাষাবাদ সম্পর্কে বিস্তর জ্ঞান দেওয়ার চেষ্টা করতেছি, যেগুলো আমি ঠেকে ঠেকে যাচাই বাছাই করে বিভিন্নভাবে সোর্সিং করে বাস্তবতা থেকে পেয়েছি, সেগুলোই আপনাদের সামনে তুলে আনছি এবং শেয়ার করতেছি। আপনারা এই তথ্যগুলো পেলে অনেক উপকৃত হবেন আশা করছি। তো দর্শক দেখুন, আপনারা খুব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন, চিত্রে দেখুন, কিছু একটা দেখাচ্ছি। একটা গাছ সুস্থ আছে কি না, আসলে গাছটি কতটুকু ফলন দিতে পারে এবং ফলগুলো ঠিক রকম সেটিং হচ্ছে কি না, আমার পরিচর্যা ঠিক আছে কি না, সম্পূর্ণ এই গাছটিতে আমি আপনাদের সামনে ধীরে ধীরে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন দর্শক, আপনারা ফল সেটিংগুলো দেখুন, মন ভরে যাবে, আমারও যায়। এখানে আমি অলরেডি দুইবার মরিচ হারভেস্ট কিন্তু করে ফেলেছি, এখান থেকে আমাকে অর্থ দিয়েছে, তারপরেও দেখুন কী অবস্থা। দর্শক আপনারা একটু লক্ষ্য করে দেখুন, আমি আপনাদের দেখাতে চাচ্ছি গাছটি যখন বীজ থেকে অঙ্কুরোদ্গম করে যে প্রথম দুটি পাতা ছিল সে পাতাটিও ঝকঝক করছে এবং কোনো রকম হলদে ভাব নেই, তার মানে গাছটিতে কোনোভাবেই ছত্রাক আক্রমণ করতে পারেনি, এটা একটা আসলেই সফলতা। তাই দর্শক আপনার সুস্থ গাছ যদি থাকে, আপনারা দেখবেন যে আপনার গাছটি সম্পূর্ণভাবে সুস্থ এবং সুরক্ষিত, তাহলে এই যে গোড়ের অবস্থাটা দেখতেছেন একটি পাতাও হলদে হবে না। এবং গোড়ের মাটিটি একটু সরায় আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন গাছটিতে কোনো রকম ফাঙ্গাল বা ছত্রাকের আক্রমণ নেই, একেবারেই ঝকঝক হয়ে আছে। তো দর্শক এটা শুধুমাত্র পরিচর্যার মাধ্যমেই সম্ভব হয়েছে, ভালো মানের ছত্রাকনাশক ব্যবহারেই সম্ভব হয়েছে, ভালো মানের কীটনাশক ব্যবহারেই সম্ভব হয়েছে। আপনারা বারবার আমাকে একটি জিনিস বলতেছেন, ভাই আপনি কি স্প্রে করতেছেন সেটা আমাদের দেন, আমরা স্প্রে করব। তো ভাই একটা কথা আপনাদের বলতে চাচ্ছি, 12 বৎসরের অভিজ্ঞতা, আমি কৃষিতে থাকি আর না থাকি, বাবা কৃষক, তাই আমি পাশ থেকে হলেও দেখেছি জিনিসগুলো, আজ বাস্তবতায় সেগুলো কাজ করছে না, তাই দিনরাত আমি এর পিছনে ওর পিছনে, এই কোম্পানি ওই কোম্পানি, মোবাইলে ভিডিওতে বিভিন্ন জায়গায় আমি অনেক দিন ঘুরেছি, শেষ পর্যন্ত এসে আমি আমার নিজের মেধাটাকে যখন বারবার বারবার প্রয়োগ করে গাছের সাথে কথা বলতে পেরেছি বা চেষ্টা করেছি, তখন দেখলাম যে না, আমার আশেপাশেই সকল ধরনের কীটনাশক আছে, আপনাদেরও ঠিক তাই হবে। কিন্তু আমরা যখন মরিচ চাষ করতে আসি আমাদের কুকরি লাগার ভয় থাকে, যার জন্য আমরা সবসময় হেজিটেশনের মধ্যে থাকি, কখন জানি আমার গাছটা কুকরি লেগে যায়। তাই যে যেভাবে যা বলে সেখান থেকেই ওষুধ নিয়ে এসে স্প্রে করি। ভাই এগুলো কিন্তু আসলে আপনার সময় নষ্ট করবে, আপনার অর্থ নষ্ট করবে, আপনার মেধা নষ্ট করবে, আপনার ধৈর্যকে হারিয়ে দেবে। তাই আপনাদেরকে আমি মরিচ চাষ শেখানোর জন্য চেষ্টা করে যাচ্ছি, আমি বলছি আপনাদের মরিচ চাষ আমি শেখাবই শেখাবো ইনশাআল্লাহ, যদি আপনারা আমার সাথে থাকেন, আমার প্রত্যেকটি ভিডিও দেখেন। দেখুন ইতিপূর্বে যে ভিডিওগুলো আমি করতেছি সেগুলোতে অনেক ইনফরমেশান দিয়ে দিয়েছি, যারা দক্ষ কৃষক তারা কিন্তু দেখেই বুঝতে পারতেছে ভিডিওতে,
চিত্রে দেখলে বোঝা যায় বেতটা কীরকম হাইট করেছে, কেমন স্টাইল করেছে, গাছগুলো কীরকম আছে। এগুলো যারা দক্ষ তারা বুঝতে পারে ভাই। আমিও ভিডিওতে দেখলেই বুঝতে পারি যে এখানে আসলে কি। সেখান থেকে আমরা ছোট 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 করে ক্যান মানে খুঁটে খুঁটে বের করে এনে সেগুলোকে একত্রিত করে যখন কাজ করেছি তখন এরকম রেজাল্ট চলে আসছে। তো দর্শক, তাই আপনারা ধৈর্য হারাবেন না। আমি আপনাদের এভাবে স্প্রে ডোজ মুখে বলে দিতে চাচ্ছি না। আমি সামনে গ্রীষ্মকালীন যে মরিচটি চাষ করব সেখানে ধারাবাহিকভাবে সমস্ত কীটনাশক ব্যবহার করে প্রয়োগ করে দেখাবো। কেননা এখানে একটি কীটনাশক দিয়ে কিন্তু আপনার মরিচ গাছ সুরক্ষিত থাকবে না। তাই আমি নাম বলছি না, যে কোনো একটির কথা বলে হবে না, কুকরি লাগবে। তাই বারবার এখানে মেধা খাটিয়ে টেকনিককে ঘুরিয়ে ফিরিয়ে আমাদেরকে ওষুধগুলোকে স্প্রে করতে হবে। তাই আমি কোনো শিডিউল বিশ্বাস করি না, নিজে গাছের অবস্থা বুঝে আমি শিডিউল তৈরি করি এবং অবস্থাগুলো আপনাদেরকে আমি দেখাবো। আপনারা বুঝতে পারবেন যে এই সময় আমার গাছে কোন ওষুধটি দরকার। তাই দর্শক, ধৈর্য ধরে ভিডিওগুলো দেখতে থাকুন। আমি 10টার মতো জাত নিয়ে কাজ করতেছি, সবগুলো জাত আগে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন যে জাতটি দেখতে পাচ্ছেন তা হচ্ছে বিজলি প্লাস, এআর মালিক সিডের বিজলি প্লাস। আর আপনারা যদি সিজনাল মরিচ চাষ করতে চান তাহলে এই বিজলি প্লাস নিয়ে কাজ করবেন। এটা আমার ফাইনাল সিদ্ধান্ত আপনাদের জানাই দিলাম। এই জাতটি অনন্য জাত, কাউকে কখনো ঠকায়নি। যদি এটা সঠিক পরিচর্যা করা যায় এর প্রচুর ফলন হয়। আপনার একটা গাছ থেকে একবারে 1 কেজি মরিচ হারভেস্ট করা যায়। আর সময় তো বাকি আছেই, তবে একটি সমস্যা আছে, এই জাতটি ঝাল কিন্তু কম হবে, বাজারে 200 টাকা মনে কম হবে, কিন্তু আপনার ফলন হবে প্রচুর। যেখানে নাগাফায়ার 2020, তারপরে অনল, এছাড়া আরও যে জাতগুলো আছে তারা যদি আপনার 2 মণ ফলন দেয় তাহলে এ দেবে আপনার কমসে কম 5 মণ ফলন। এত পরিমাণে মরিচ হয় এই জাতটিতে এবং এর ফলনের দিক থেকে এর কোনো কমপ্লেন নাই। তবে আমার গত ভিডিওতে আমার চাচাতো ভাইয়ের যে ক্ষেত্রে দেখাইছিলাম এই জাতটি কিন্তু সে পরিচর্যার অভাবে কিন্তু সে ফলন পায়নি। আর আমার এই জাতটিতে দেখুন গাছে মরিচ, দেখুন একটি মরিচের কিন্তু কুড়িও মানে হলদে হয়ে পড়ে যায়নি। সত্যিই পরিচর্যায় এনে দিতে পারে সফলতা, সঠিক তত্ত্ব সঠিক জ্ঞান আপনাকে সফলতা এনে দেবে। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আমার তথ্যগুলো আমার জ্ঞানগুলো আপনার দরজায় গিয়ে করা নাড়বে ভাই। আপনি দরজা খুলে আপনার তত্ত্ব ভাণ্ডারে নেবেন, কারণ আমি ভিডিও করার সাথে সাথে আপনাদের কাছে তা পুষে যাবে, আপনারা দেখতে থাকবেন। ধৈর্য ধরে দেখুন, আমি আপনাদের এখানে প্রত্যেকটা ভিডিও এক একটা তথ্য এক একটা ট্রেনিংয়ের মতোভাবে করাচ্ছি। আমার কষ্ট হলেও আমি করাচ্ছি, আমার উচ্ছ্বাস উদ্দেশ্য হচ্ছে সেবা করা। আমি তো আপনাদের পাশে আছি, কিন্তু আপনাদেরকে একটা দক্ষ কৃষক বা দক্ষ চাষি যদি বানাতে পারি তাহলে আপনি নিজে এবং আপনি অন্যকেও সঠিক তথ্যটি দিতে পারবেন, কোনো হতাশা থাকবে না। চাষাবাদ করতে গিয়ে যে প্রবলেমটাতে পড়তে হয়, যে কোনো একটা পরিস্থিতি সৃষ্টি হলে একজন সহযোগী দরকার পড়ে, মাথার উপর ছায়া দরকার পড়ে, আপনি ছুটাছুটি করেও কাউকেই খুঁজে পাবেন না। তাই বিভিন্ন ঘাত প্রতিঘাত প্রতিকূল অবস্থাগুলো জেনে নিন এবং তথ্যগুলো আপনার কাছে রাখুন, তাহলে আপনি আপনার সমাধান করতে পারবেন। তাছাড়া আপনি কৃষিতে সফল হতে পারবেন না। কৃষি অত্যন্ত কঠিন একটি জায়গা, যেখানে বৈরি আবহাওয়া থাকে, পোকামাকড়ের উপদ্রব থাকে, মাটিতে ভাইরাস থাকে, বীজে সমস্যা থাকে, বাজারে প্রবলেম থাকে। তাই কখন কিভাবে কোন পরিস্থিতিতে আপনার ফসলটি সঠিকভাবে উৎপাদন করতে পারবেন, বাজারে বিক্রয় করতে পারবেন এবং অর্থ পাবেন, এটাই কিন্তু তথ্য জ্ঞান থেকে সঠিকভাবে আপনাদেরকে বের করে আনতে হবে। তাই আমি তো আপনাদের পাশে আছি, সদা সর্বদা সহযোগিতা করে যাব ইনশাল্লাহ। আপনারা যারা আমার ফোন নাম্বার চাচ্ছেন তারা আমার ফেসবুক পেজ সাতাস এগ্রোতে গিয়ে আপনারা মেসেজ করুন, আমি সেখানে আপনাদেরকে নাম্বার দেওয়ার চেষ্টা করব। আর দর্শক, আপনারা হতাশ হবেন না, অস্থির হবেন না, পাশে থাকুন, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং তথ্য ভাণ্ডারে আপনি আপনার তথ্যগুলো শুধু নিতে থাকুন। আমি সামনে ধারাবাহিকভাবে প্রয়োগ করে দেখাবো, শিখাবই আপনাদের। একটা চাষাবাদ যদি শিখতে পারেন জীবনদশায় সব ধরনের চাষাবাদ করতে পারবেন। প্রত্যেকটা গাছ একই ফর্মুলায় চলে, খাদ্য
তাদের পরিচর্যা একই রকম হয়, শুধু একটু মেধাকে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে হবে। ভাই আমাকে কেউ সহযোগিতা করেনি, তারপরেও কিন্তু আমি চেষ্টা কোনো ত্রুটি রাখিনি, চেষ্টার মাধ্যমেই আমি আমার সফলতাগুলো বের করি।